তো বন্ধুরা, বর্তমানে আপনারা যদি সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন, আপনারা যদি কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করতে চান বা যদি কোনো রাস্তার ধারের ব্যবসায়ী হয়ে থাকেন, ধরুন সবজি বিক্রেতা, ফল বিক্রেতা বা কোনো হকারির কাজ করে থাকেন, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের জন্য দারুণ একটি সুখবর। ইতিমধ্যে 10,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা এমনকি 50,000 টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে ঋণ হিসাবে আপনাদেরকে। আপনিও যদি এই ঋণটা নিতে চান বা এই লোনটা নিতে চান, সেক্ষেত্রে স্বল্প সুদেই কিন্তু আপনারা এই লোনটা পেয়ে যাবেন। তো কোথা থেকে পাবেন, কারা কারা পাবেন, কীভাবে পাবেন, সমস্ত কিছু এক এক করে বিস্তারিত এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে ব্যবসা করার জন্য 10,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত লোন আপনারা কীভাবে পাবেন, কারা কারা পাবেন এবং কোন সরকারি ওয়েবসাইটে এটা দেওয়া রয়েছে তার প্রমাণ দেখানোর আগে আপনাদেরকে এই প্রতিবেদনটা একটু দেখিয়ে দিই। প্রতিবেদন দেখানোর পর সরকারি ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই লোনটা আপনারা কারা কারা নিতে পারবেন, কীভাবে নিতে পারবেন বা কোন ওয়েবসাইটে দেওয়া রয়েছে। তো দেখুন, এখানে বলা হয়েছে করোনার সময় একটি প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার বা মোদী সরকার। যারা কোনো ছোটোখাটো ব্যবসা করছেন কিংবা হকারি করছেন বা রাস্তাঘাটে কোনো রকম কোনো ব্যবসার দোকান খুলেছেন বা রাস্তাঘাটে কোনো রকম কোনো খাবারের দোকান খুলে ব্যবসা করছেন, তাদের জন্য একটা ঋণের ব্যবস্থা করেছিল সরকার। কোনো গ্যারেন্টি ছাড়াই 50,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে। আর যে প্রকল্পের মাধ্যমে এই টাকাটা দেওয়া হচ্ছিল সেই প্রকল্পটির নাম হলো স্বনিধি যোজনা, অর্থাৎ প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা। এই প্রধানমন্ত্রী স্বনিধি যোজনাতে যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে আপনিও কিন্তু 10,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা এমনকি 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারেন। তো দেখুন, বলা হয়েছে ব্যবসা শুরু করার জন্য বা ব্যবসা চালু করার জন্য অথবা আপনার ধরুন পুরনো কোনো ছোটোখাটো ব্যবসা রয়েছে, সেটাকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে যদি আপনি হকার হন বা ক্ষুদ্র কোনো ব্যবসায়ী হন, সেক্ষেত্রে এই স্বনিধি প্রকল্পের সুযোগ কিন্তু আপনিও পেতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে আপনি সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত কিন্তু পেতে পারেন। তবে এটা কোনো অনুদান নয় বন্ধুরা, এটা আপনাকে কিন্তু লোন হিসাবে দেওয়া হবে। পরবর্তী সময় কিন্তু এই টাকাটা আপনাকে মেটাতে হবে। দেখুন, বলা হয়েছে খুব স্বল্প সুদে ঋণ হিসাবে টাকাটা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আপনি এই প্রকল্পের সুবিধা যদি নিতে চান, সেক্ষেত্রে আপনিও কিন্তু নিতে পারবেন। তো কীভাবে নিতে পারবেন বা কী কী কাজ করতে হবে চলুন সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। তো দেখুন, বলা হয়েছে কেন্দ্রীয় নগরোন্নয়ন দপ্তর দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের হকারদের জন্য বা রাস্তার ধারে যারা ব্যবসা করেন, ধরুন কেউ ফল বিক্রেতা রয়েছে, কেউ সবজি বিক্রেতা রয়েছে, যারা এই ধরনের কোনো ব্যবসা করেন, তাদের জন্য চালু করেছেন প্রধানমন্ত্রীর স্বনিধি যোজনা। এই যোজনার সুবিধা পেতে কয়েকটি শর্ত মেনে চলতে হবে। যেমন ব্যবসায়ীদের ক্ষেত্রে তাদের কিন্তু ট্রেড লাইসেন্স থাকতে হবে, অর্থাৎ আপনি ধরুন কোনো ব্যবসা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে, যেটা কিন্তু পঞ্চায়েত থেকে পাওয়া যেত এর আগে। আপনারা কিন্তু ওই ট্রেড লাইসেন্স যদি নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারাও কিন্তু আবেদন করতে পারবেন। আর সেই সঙ্গে বলা হয়েছে, দেখুন, যদি একান্তই কারো কাছে ট্রেড লাইসেন্স না থাকে, সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনের দেওয়া বৈধ হকার পরিচয়পত্র অবশ্যই দিতে হবে। ধরুন আপনার কাছে কোনো ট্রেড লাইসেন্স নেই, তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে যদি ধরুন আপনি হকারি করছেন, সেক্ষেত্রে আপনার যে বৈধ হকার পরিচয়পত্র সেটা কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে। আর যদি দুটোই থাকে তাহলে আরও ভালো। এই প্রকল্পে প্রাথমিকভাবে একজন হকারকে অত্যন্ত অল্প সুদের হারে 10,000 টাকা কিন্তু প্রথমে লোন দেওয়া হয়, অর্থাৎ প্রথম যে লোনটা আপনি পাবেন সেটা কিন্তু 10,000 টাকা আপনাকে দেওয়া হবে। প্রত্যেক মাসে মাসে ঋণের টাকা শোধ করতে হবে। আর যদি আপনি শোধটা করে দেন, সেক্ষেত্রে সময়ে যদি এই টাকা মিটিয়ে দেন 10,000 টাকাটা, সেক্ষেত্রে পরবর্তীতে আপনাকে আবারও 20,000 টাকার লোন দেওয়া হবে। তো চলুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে একটু বিস্তারিত তথ্য দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সামনে আমি যে ওয়েবসাইটটা খুলে রেখেছি দেখতে পাচ্ছেন, pmswanidhi.mohua.gov.in। তো .gov.in মানে বুঝতেই পাচ্ছেন সম্পূর্ণ সরকারি ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা 10,000 টাকা, 20,000 টাকা এমনকি 50,000 টাকার জন্য লোনের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তো দেখুন, এই জায়গায় যদি আপনারা দেখেন, এখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে, দেখুন, অ্যাপ্লাই লোন ফর 10K, অর্থাৎ আপনি যদি 10,000 টাকার লোন নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই জায়গায় ক্লিক করবেন, অর্থাৎ অ্যাপ্লাই লোন 10K-তে। এরপর যদি আপনি 20,000 টাকার লোন নিতে চান, সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই লোন 20K। আর যদি আপনি 50,000 টাকার লোন নিতে চান, সেক্ষেত্রে দেখুন এই যে অ্যাপ্লাই লোন 50K, অর্থাৎ 50,000 টাকার লোন আপনি কিন্তু নিতে পারবেন। এবারে মনে রাখবেন বন্ধুরা, আপনি কিন্তু সরাসরি এই 50,000 টাকার লোনটা নিতে পারবেন না, প্রথমে আপনাকে এই 10,000 টাকার লোনের জন্য আবেদন করতে হবে। এবং যদি আপনি সময়ে সময়ে এই 10,000 টাকার লোনটা মিটিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু এর পরবর্তীতে আপনি এই যে 20,000 টাকার লোন, এই 20,000 টাকার লোনের জন্য আবেদন করতে পারবেন।
এবার ধরুন আপনি এই 20,000 টাকার লোনটাও মিটিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি তারপরে এই যে 50,000 টাকার লোন রয়েছে এই 50,000 টাকার লোনের জন্য আবেদন করতে পারবেন। তো বুঝতে পারলেন, প্রথমে কিন্তু আপনাকে 10,000 টাকা, তারপর 20,000 টাকা, এরপরে 50,000 টাকার লোন দেওয়া হবে। একেবারেই যে আপনি 50,000 টাকা পাবেন এমনটা নয়। আর আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা, এই যে লোনটা, ধরুন আপনি 10,000 টাকার লোন নেবেন, সেক্ষেত্রে এই যে 10K এর উপরে আপনি ক্লিক করবেন। তো যখনই আপনি এর উপরে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু নতুন একটা পেজ আপনাদের সামনে খুলে যাবে। এই মুহূর্তে সার্ভারটা একটু ডাউন রয়েছে, তো প্রবলেম হতে পারে, আপনারা দু একবার চেষ্টা করবেন বা একটু ধৈর্য ধরে করবেন, আশা করি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অলরেডি কিন্তু পেজটা খুলে গেছে, PM স্টেট ভেন্ডর। তো আপনারা যারা যারা রাস্তার ধারে ব্যবসা করেন বা ফুটপাতে ব্যবসা করেন, তাদের জন্য এইটা। আর PM স্বনিধি দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করবেন, একটু নিচের দিকে আসবেন, এখানে দেখুন বলা হয়েছে আপনার একটা চলতি মোবাইল নাম্বার বসাতে হবে। এরপর এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। রিকোয়েস্ট যে OTP রয়েছে, এখানে ক্লিক করবেন, আপনার মোবাইলে একটা OTP আসবে, সেটা সাবমিট করবেন। করার পর স্টেপ বাই স্টেপ ফর্মটা আপনারা ফিল আপ করবেন, করলে কিন্তু আপনার এই লোনের জন্য আবেদনটা হয়ে যাবে। আর আপনি যদি চান যে সম্পূর্ণ আবেদন পদ্ধতি দেখবেন, অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এর উপরেও একটা বিস্তারিত ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর মনে রাখবেন, আবারও বলছি বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করলে প্রথমেই কিন্তু আপনি 50,000 টাকা পাবেন না, প্রথমে 10,000 টাকা, তারপর 20,000 টাকা, তারপরে 50,000 টাকার লোনের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর যদি আপনাদের কোনোরকম কোনো জিজ্ঞাসাবাদ থাকে বা কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর আবারও কিন্তু আপনাদের সামনে সেই একই পেজ চলে আসবে, এবার আবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। তো যদি আপনাদের কোনোরকম কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে একটা নাম্বার পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন, ফর এনি কোয়ারি ইউ মে কল টোল ফ্রি নাম্বার, এই যে নাম্বারটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে নাম্বারটা, এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করবেন। এবং এখানে দেখুন বলা হয়েছে 9:30 থেকে 6:30 পর্যন্ত আপনাদের জন্য এই নাম্বারটা খোলা থাকবে, এখানে ফোন করে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন, কীভাবে এই লোনের জন্য আবেদন করা যাবে, কী কী কাগজপত্র লাগবে, কী কী তথ্য রয়েছে, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। এবার যদি আপনারা মনে ভাবেন যে কেউ আবেদন করেনি, তো একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা হয়েছে এলিজিবল অ্যাপ্লিকেশন, আর এখানে দেখুন সংখ্যাটা দেওয়া রয়েছে। তো বলা হয়েছে প্রায় 79,61,480 জন অলরেডি কিন্তু এখানে এলিজিবল রয়েছে, আবেদন করে রেখেছেন, যারা কিন্তু টাকা পাবে না, যার মধ্যে দেখুন ডিসবার্স হয়ে গেছে 63,65,076 জন। তো বুঝতে পাচ্ছেন, তো এখানে প্রচুর মানুষরা কিন্তু ইতিমধ্যে আবেদন করে রেখেছেন, যারা কিন্তু এই লোনের সুবিধা পাচ্ছেন। তো আপনি যদি নিতে চান, আপনিও কিন্তু আবেদন করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে, সেটাও কিন্তু লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।